বাবা ও বাবা সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল কিন্তু তুমি এখনো ঘুমিয়েই থাকবে ওঠো না বাবা কাজে যাও তুমি কাজ করে টাকা নিয়ে না আসলে যে আজকে আমাদের কপালে ভাত জুটবে না বাবা ও বাবা এই কথা বলে কুহু তার বাবার ঘরের দরজার কড়া নাড়তে থাকে এদিকে কড়া নাড়ার শব্দে যোগু কাকের ঘুম ভেঙে যায় আর সে ভীষণ রেগে যায় কুহুর ওপর দরজা খুলে বলতে থাকে তোর মা তো মরে গিয়ে উপরে চলে গেছে আর আমার কাছে একটা ডাইনি ছেড়ে দিয়ে গেছে এই শয়তান মেয়ে এত ডাকছিস কেন তুই হ্যাঁ আমার কত সুন্দর ঘুমটা তুই নষ্ট করে দিলি আর শোন আমি কোনো কাজে টাজে যেতে পারবো না তুই আজ থেকে আমাকে কাজ করে এনে খাওয়াবি বুঝেছিস যা এখান থেকে আমাকে ঘুমোতে দে তো আবার যদি বিরক্ত করিস তবে তোকেও তোর মায়ের কাছে উপরে পাঠিয়ে দিব এইসব কথা বলে যোগু কাক কুহুর মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয় বন্ধুরা এতক্ষণ যাদের আমরা দেখছিলাম তারা হলো যোগু কাক আর যোগু কাকের মেয়ে কুহু যোগু কাক কাজ বাদ দিয়ে সারা রাত নেশা করে আর সারাদিন ঘুমিয়ে থাকে এদিকে কুহুর হয়েছে যত জ্বালা কুহু সংসারটা কোনো মতেই চালিয়ে নেয় প্রতিদিন বাবার এমন দুর্ব্যবহার সহ্য করতে না পেরে একদিন কুহু মনের দুঃখে নদীর ধারে বসে থাকে আর নদীর জলে নিজের ছায়া দেখতে থাকে হায় ঈশ্বর তুমি আমাকে কেন মায়ের কাছে নিয়ে গেলে না আজ মা বেঁচে থাকলে আমাকে এরকম কষ্ট কিছুতেই সহ্য করতে হতো না বাবার কিছুতেই আমার উপর এত নির্মম অত্যাচার করতে পারে না মা তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো না মা আমি যে তোমার কাছে যাব কুহু যখন মনের দুঃখে জলের দিকে তাকিয়ে এসব কথা বলছিল সে সময় সেদিক দিয়ে এক টুনি পাখি যাচ্ছিল কুহুকে একা বসে থাকতে দেখে টুনি কুহুর কাছে যায় কে মা তুমি এভাবে একা নদীর ধারে বসে আছো কেন আহারে মুখটা কি শুকনো লাগছে খাওনি বুঝি কিছু বলো মা তোমার কিসের এত কষ্ট বলো আমাকে মাসিমা তুমি শুনে কি করবে বলো আমার কষ্টের কথা কেন শুনবে যেখানে আমার বাবাই আমাকে বোঝে না পাগলি মেয়ে একটা মাসি বলে যখন একবার ডেকেছো তবে বলে ফেলো কি হয়েছে তোমার টুনির এমন মায়ামাখা কথা শুনে কুহু তার সব কষ্টের কথাগুলো টুনিকে খুলে বলে আর এসব শুনে টুনি কাঁদতে কাঁদতে বলে মা রে একবার যখন মাসি বলে ডেকেছিস তুই আজ থেকে আমার মেয়ের মতো তোর যত টাকা পয়সা খাবার লাগবে তুই আমার কাছ থেকে নিয়ে যাবি মা জানিস তো স্বামীহারা পাখি আমি তোর মতো একটা মেয়ে ছিল আমার একটা দানব পাখি এসে আমার মেয়েকে খেয়ে ফেলেছে সেই থেকে আমি একাই বসবাস করি তুই যদি সবসময় আমার কাছে আসিস আমার খুব ভালো লাগবে রে মা ওই যে ওই নদীর ধারে আমার বাসা কুহু টুনির এসব কথা শুনে টুনিকে জড়িয়ে ধরে আর বলে ঠিক আছে মাসি আমার কোনো দরকার হলে আমি অবশ্যই তোমার কাছে আসব যদি তোমার শান্তি হয় তাহলে আমিও খুশি এখন আসি তবে মাসি এসব কথা বলে কুহু বাড়িতে চলে যায় এদিকে যোগু কাক ঘুম থেকে উঠে খাবার খুঁজতে থাকে খাবার না পেয়ে যোগু কাক ভীষণ রেগে যায় আর কুহুকে ডাকতে থাকে আর কুহুর কোনো সাড়া না পেয়ে কুহুর জন্য বিছানার উপর বসে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর কুহু ঘরে আসে তখন যোগ্য বলে এই ডাইনি মেয়ে তুই এতক্ষণ কোথায় ছিলি হ্যাঁ আমি যে ঘরে না খেয়ে আছি সেটা কি তোর মনে আছে খাবার কই আমার আমার জন্য রান্না করিসনি কেন যোগ্য কাকের কথা শুনে কুহু কাঁদো কাঁদো হয়ে বলতে থাকে আমি কোথায় থেকে খাবার পাবো বাবা তুমি যদি বাজার করে না আনো তবে আমি কি রান্না করব তুমি তো আগে বাজার করে আনো আমি এই ছোট্ট মেয়েটা কোথায় যাব
কুহুর এসব কথা শুনে যজ্ঞকাক ভীষণ রেগে যায় আর কুহুকে মারতে থাকে। আর মারতে মারতে বলে, তুই কোথায় খাবার পাবি সেটা আমি কি জানি? হ্যাঁ, আমার এখন খাবার চাই চাই, তুই এক্ষুনি খাবারের ব্যবস্থা কর, না হলে তোকে আজ আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব। এ কথা বলে যজ্ঞকাক বাহিরে চলে যায় আর কুহু বনের মধ্যে খাবার খুঁজতে বের হয়। কিন্তু কুহু বনের মধ্যে খাবার না পেয়ে সে তার টুনি মাসির বাড়িতে যায়। আর টুনির বাড়িতে গিয়ে কুহু বলে, টুনি মাসি, ও টুনি মাসি, জানো বাবা আমাকে আজকেও মেরেছে, আমি বাবাকে খাবার দিতে পারিনি বলে, তুমি আমাকে একটু খাবার দিবে গো, না হলে যে বাবা আমাকে আজ বাড়ি থেকে তাড়িয়েই দিবে। নিয়ে যা মা, আমার রান্না হয়ে গেছে, তোর যত ইচ্ছে তুই খাবার নিয়ে যা। টুনির কথা শুনে কুহু টুনির রান্নাঘর থেকে খাবার নিয়ে নেয় আর বাসায় ফিরে আসে। এভাবেই প্রতিদিন যজ্ঞকাক বাড়িতে বসে খাবার চাইত আর কুহু ও টুনি মাসির বাড়ি থেকে খাবার নিয়ে যেয়ে তার বাবাকে দিত। একদিন যজ্ঞকাক কুহুকে বলে, কিরে কুহু, আমি তো তোকে কোনো টাকা পয়সা দেই না, তাহলে তুই প্রতিদিন কোথা থেকে এত এত খাবার পাস বলতো? নিজে তো আমাকে কিচ্ছু এনে দাও না, আমি এনে দিয়েছি, এখন চুপচাপ খাও তো, এত শুনতে চেয়েও না, বুঝেছ? কুহুর এমন কথা শুনে যজ্ঞকার কিছুই বলে না, কিন্তু আড়াল থেকে প্রতিদিন কুহুকে অনুসরণ করে আর অনুসরণ করে বের করে কুহু কোথা থেকে এত এত খাবার আনে। তা দেখে যজ্ঞকাকের মনে একটা দুষ্ট বুদ্ধি আসে। একদিন যজ্ঞকাক কুহুকে ডেকে বলে, কুহু, আমি জানি তুই কোথা থেকে এত এত খাবার আনিস প্রতিদিন, শোন তোকে একটা বুদ্ধি দিচ্ছি, এতে আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমি খোঁজ নিয়ে দেখেছি ওই টুনির অনেক টাকা, তুই যদি ভুলিয়ে ভালিয়ে সব টাকা হাতিয়ে নিতে পারিস, তবে আমাদের বড়লোক হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে। ছি ছি বাবা, তুমি এত খারাপ, যে মাসি আমার এত উপকার করেছে তার টাকাই আমি হাতিয়ে নিব? কখনো না, এই কাজ আমি কোনোদিন করব না। আর বড়লোক হওয়ার স্বপ্ন আমার কখনোই ছিল না, তোমার এই কুবুদ্ধি আমি শুনবো না কিছুতেই। কুহুর এই কথা শুনে যজ্ঞকাক অনেক রেগে যায় আর কুহুকে মারতে থাকে। এত বড় সাহস, তুই আমার কথা শুনবি না? তাহলে এক্ষুনি বাড়ি থেকে চলে যা, কখনোই আর আমার বাড়িতে আসবি না তুই, তুই ওই তোর টুনি মাসির বাড়িতে গিয়েই থাক, যা। এ কথা বলে যজ্ঞকাক কুহুকে বাড়ি থেকে বের করে দেয় আর কুহু কাঁদতে কাঁদতে ও টুনি মাসির বাড়িতে যায় আর টুনিকে সব ঘটনা খুলে বলে। তুই এত মিষ্টি মেয়ে যে তুই কখনোই কারো ক্ষতি করবি না, আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি, আমার বাড়ি আজ থেকে তোর বাড়ি রে মা। তারপর থেকে কুহু টুনির বাড়িতেই থাকতে শুরু করে। টুনির সাথে আনন্দে কুহুর দিন কাটছিল। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন কুহুর তার বাবার কথা অনেক মনে পড়ে আর ও টুনি মাসিকে নিয়ে নিজের বাড়িতে যায় ওর বাবাকে দেখতে। আর নিজের বাড়িতে যাওয়ার পর দেখে তার বাবা মৃত্যুশয্যা হয়ে বিছানায় পড়ে আছে। বাবা বাবা, তোমার শরীরে কি হাল হয়েছে বাবা? এত রোগ হয়ে গেছে কেন? কি হয়েছে বাবা তোমার? এই দেখো, আমি তোমার মেয়ে কুহু এসেছি। কুহুর ডাক শুনে যজ্ঞকাক চোখ মেলে কুহুর দিকে তাকায় আর কাঁদতে কাঁদতে বলে, মা রে, তুই এসেছিস, আজ আমি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি রে মা, তোর সাথে অনেক বড় অন্যায় করেছি আমি, তার শাস্তি আমি এখন পাচ্ছি রে মা। তুই চলে যাবার পর আমি আরো বেশি নেশা করতাম, আর অতিরিক্ত নেশার কারণে আজ আমার এই অবস্থা রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। যজ্ঞকাক কুহুকে এসব কথা বলার পর টুনির দিকে তাকিয়ে বলে, টুনি, আমি মেয়েটাকে
কখনোই সুখ দিতে পারিনি। ওর যে মা নেই ওর জীবনে অনেক কষ্ট, আর আমি সব সময় অন্যায় করেছি। তুমি আমার মেয়েকে এতদিন দেখে শুনে রেখেছো যা আমি বাবা হয়ে করতে পারিনি। আমি হয়তো বা আর বাঁচবো না, তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে সুখে রেখো। এসব কথা বলতে বলতে যজ্ঞকাক শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কুহু অনেক কাঁদতে থাকে। তারপর টুনি মাসি তাকে নিজের মেয়ের মতো দেখে শুনে রাখতে থাকে, আর কুহু ও টুনি মাসির কাছে অনেক আনন্দে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে মাঝে মাঝে আপন মানুষের থেকে পর মানুষেরাই আমাদের অনেক উপকার করে, আমাদের বিপদে আপদে এগিয়ে আসে। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।